দেখলি দেখলি তোদের মা তোদের কত ভালোবাসে, তোর মা যাকে ভালোবাসে তোরা তোরা তোর মাকে তার কাছে যেতে দিবি না? I would like two gin and tonic and one smashed potato. কি বলছেন ম্যাডাম? Gin and tonic with potato. মানে আলু? What rubbish! You don't understand what I'm saying. I want two gin and tonic and one smashed potato. হ্যাঁ ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনি পটেটো মানে আলুর কোনো আইটেম চাইছেন তো? Hey, disgusting! Wait a minute. Yes, ma'am. Let's go. না না, আমায় ভালো করে কথা বলতেই হবে, বলতেই হবে, বুঝতেই হবে ওদের ভাষা। সে একটা ভিলেন, সেই ভিলেনটা সে হিরোকে তার হিরোইনের থেকে সবসময় আলাদা করতে চেয়েছে, কিন্তু তাও সে হিরোইনটা চেয়েছিল সেই হিরোর সাথেই সুখে থাকতে, কিন্তু ভিলেনটা অনেক পাওয়ারফুল বলে সে হিরোকে জোর করে মেরে তাকে কষ্ট দিয়ে অনেক দূরে পাঠিয়ে দিয়েছে। আর হিরোইনটাকে বলে সে যদি হিরোর সাথে দেখা করতে চায় তাহলে ভিলেনটা হিরোটাকে মেরে ফেলবে। হিরোইন তাহলে হিরোর কাছে যায়নি? তখন হিরোইন কী বা করত? মিথ্যে ভয়ের কাছে সে হেরে গেছে, কিন্তু তোমরাই বলো সে আর কতদিন হেরে থাকবে? তাকে তো তার হিরোকে ফিরে পেতেই হবে, তাই না? Listen. If you don't understand English, do not take my order. I would like one Jack Daniel, one pick. Do you understand? What rubbish. Waiter? Yes, ma'am. Just come with me. Okay. No, no. এভাবে চলবে না। কি করব আমি? কি করলে আমি ওদের সঙ্গে কথা বলতে পারবো? সত্যি কি আমার দ্বারা কিচ্ছু হবে না? অ্যাকচুয়ালি তুমি কমিউনিকেট করতে পারছো না ভালোভাবে। দ্যাটস ওয়াই দে আর আস্কিং আওয়ার হেল্প। জাস্ট চিল শেখর, জাস্ট চিল। না না, আমায় ভালো করে কথা বলতেই হবে, বলতেই হবে, বুঝতেই হবে ওদের ভাষা। ইংরেজি আমায় শিখতেই হবে, যে করে হোক। আমি এভাবে হেরে যাব না, কিছুতেই না। বনি আর সোহম যদি বিদেশ যাওয়ার প্ল্যান করে তখন কি হবে? কি করে আটকাবেন ওদেরকে? বনি, এ তো এতগুলো বছর বিদেশে থাকলে, এটা জানো তো যে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্টের দরকার হয়, আর বনির পাসপোর্ট তো এখন আমি। মানে? মানে খুব সিম্পল, বনি যদি বিদেশ যেতে চায় তাহলে ওর দরকার হবে পাসপোর্টে, আর ওর পাসপোর্টটা আছে আমার কাছে, আর আমি সেই পাসপোর্টটা ওকে দেব না। আর ওই পাসপোর্ট ছাড়া আমার প্রিন্সেস তো কোথাও উঠতে পারবে না, ওকে তো এখানেই ডানা ঝাপটাতে হবে। পারবে না বৌদি, পারবে না, পারবে না আমার বনি বিদেশ যেতে। বলো বৌদি, বলো, আমি কি স্বপ্নের জগতে বাস করছি নাকি বাস্তবে? ভিলেনটা খুব বাজে, খুব খারাপ, আর হিরো আর হিরোইনটা ফিল্মের মতন ভালো। বাবা, এটা তো একটা ফিল্মের মতন গল্প, তাই না? তাহলে ফিল্মের মতো এই হিরো হিরোইনের মিলও হতে হবে। বাবা, ওই ভিলেনটাকে জব্দ করে মা আর হিরোর মধ্যে তুমি মিল করিয়ে দাও। আমি চলে যেতে চাইছি বলে তোমরা আমার উপর রাগ করবে না তো? তুমি হিরোইন হলো তোমাদের মা হয়ে থাকবে। দূরে গেলে মা কখনো পর হয়? এই নিষ্পাপ শিশুরা যদি বিশ্বাস করে আমরা এক হব, তাহলে আমাদের আলাদা করার ক্ষমতা কারোর নেই কেউ, ভূত কারোর না। তোমরা যাই বলো, আমার কিন্তু পুরো ব্যাপারটা কেমন কেমন লাগছে। হঠাৎ ওরা হানিমুন থেকে ফিরে এলো, এটা অদ্ভুত না? তার কোনো সঠিক কারণও বলতে পারছে না। তারপর হঠাৎ রাস্তা থেকে দুজনে মিলে কোথায় চলে গেল, তাতে ছোটকু যে রিজনটা বলছে আমার কাছে একেবারেই কনভিন্সিং লাগছে না।
আমারও না। পরমা, আমি তোমায় ভালো কথা বলছি, তুমি ছেলেকে চোখে চোখে রাখো। আমার মনে হয় আমাদের থেকে কিছু একটা লুকোচ্ছে। কি আর বলবো বলো দিদি, ছেলে তো আর ছোট নেই যে চোখে চোখে রাখবো। ধর এখন বড় হয়ে গেছে, একটু বেশিই বড় হয়ে গেছে, আমার কোনো কথাই ও আর শোনে না। বর্ণিতা চলে যাবে আমাকে ছেড়ে, ও আমায় ভালোবাসে না বাবা, অন্য একজনকে ভালোবাসে। আমি মেনে নিয়েছি, আমি এই সত্যিটা মেনে নিয়েছি, আর আমাদের সবাইকে এটা মেনে নিতে হবে। কি করব আমি এখন, কি করে মেনে নিই ছেলেটার এত কষ্ট? সত্যিটা জেনেও কাউকে কিচ্ছু বলতে পারছি না। এরা তো এখনো সত্যিটাই জানে না, জানলে যে কি হবে এ বাড়ির পরিস্থিতি। সোহম তো আমাকে আটেছে, কিন্তু ওর মা পিসিকে কি পারবে? বেশ বুঝতে পারছি একটা বড় রকমের অশান্তি আসতে চলেছে। বাবা একটু এদিকে শোনো, তোমার সাথে কথা আছে। সোহম সোহম সোহম, ব্রেকফাস্ট রেডি, খেয়ে নে। আর মা, টু মিনিটস, একটু কথা আছে। এসো না, এসো না, এসো না, আসতেই চাটা বলছি কি। আচ্ছা, ওই মিস্টার চৌহান আছে না, আমাদের ট্রাভেল এজেন্ট, তুমি তোর সাথে কথা বলো না টিকিটটার ব্যাপারে। সোহম, তুই যা করছিস সেটা ভেবে চিন্তে করছিস তো? ভাবার সময় আর পেলাম কোথায় বাবা, কথা দিয়েছি, কথা তোমায় রাখতেই হবে। কিন্তু সোহম, প্লিজ প্লিজ বাবা, তুমি তুমি এদিকটা টিকিটটা একটু সামলে নাও, আমাকে বনিতাকে নিয়ে ব্যাংকক যেতেই হবে, প্লিজ। থ্যাংক ইউ। কি রে, খেলি না, খেয়ে নে। ভুলেই গেছি, ব্রেকফাস্ট ভেরি ইম্পর্টেন্ট। এটা কি করছিস? আরে থ্যাংক ইউ মোদি। আরে কি রে, বসে খা, তো দুদণ্ড সময় নিয়ে একটু বসে খাওয়ার মতো কি করিস, কি করিস? তোরা এত ব্যস্ত, ঘোড়ায় যেন জিন দিয়ে থাকে সারাক্ষণ, আমি বুঝতে পারি না। ছেলেটার সঙ্গে খুব অন্যায় হচ্ছে, খুব অন্যায়। মানে আছে কিন্তু আমার কাছে নেই। হ্যাঁ তো তোমার কাছে নেই তো কার কাছে আছে? বাবার কাছে, ও বাড়িতে। হোয়াট, বাবার কাছে? তাহলে তাহলে এবার তুমি পাসপোর্টটা ওখান থেকে আনবে কি করে? এই যে শুনো, ভালো করে সাফা করো, বুঝছো নি? খালি ভাগি দাও কেন, কত কাস্টমার কি রিপোর্ট করে, খালি ভালো করে পরিষ্কার করো। ভাই তোমার তো এখন ডিউটি আমার না, এত সকাল সকাল চলে এলে। আমি ডিউটি করতে আসিনি, আমি যদি কাজটা ভালোভাবে করতে পারি তাই একটু আগে এসেছি। মানে আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। আমি না কাস্টমারদের কথা বুঝতে পারি না, মানে আমি তো ঠিক ইংরেজিটা জানি না, তাই বলতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, তাই ভাবছিলাম আপনি যদি একটু সাহায্য করেন। আরে ঠিক আছে ঠিক আছে, ঘাবড়ানোর কি আছে? আরে আমি তো রইছি নাকি। শোনো, তুমি এক কাম করবা, তুমি রোজ ওই ডিউটি আওয়ারের আধ ঘন্টা আগে চলে যাবে। মাইকেল আছে না, মাইকেল, ও তোমারে ভালো করে ইংরেজিতে শিখাই দেবে, বুঝো নি? দাঁড়া খারাপ, মাইকেল প্লিজ কাম। শোনো, তুমি এক কাম করবা, তুমি ওরে একটু ভালো করে ইংরেজির ট্রেনিং দিয়ে দাও, বুঝো নি? এমনি পোলাটা খুব ভালো কিন্তু ইংরেজি ঠিক বুঝতে পারতেছে না, কাস্টমারের ভাষা, বুঝো নি? তো হেটে তুমি একটু ট্রেনিং দিয়ে দাও। ওকে বস, ঠিক আছে, প্রবলেম সলভ।
কোনো টেনশন নেই, যাও আমি যাই। আমাকে পারতেই হবে, সব দিক থেকে তৈরি হতে হবে আমায়, না হলে সোমনাথ চ্যাটার্জির সামনাসামনি হয়ে ওনার মুখের উপর জবাব দেবো কি করে? জানি না, কিন্তু যে করেই হোক পাসপোর্টটা আমাকে জোগাড় করতেই হবে। কিন্তু তুমি এত সহজে পাসপোর্টটা পাবে বলে আমার মনে হয় না, আর তুমি চাইলে যে তোমার বাবা তোমাকে পাসপোর্টটা দিয়ে দেবে আই ডোন্ট থিঙ্ক সো। আর উনি তো চাইবেন যে পুরো ব্যাপারটাকে আটকাতে, এত কিছু করে শেষমেশ ব্যাংককটাই যাওয়া হবে না? না সোহম, ব্যাংকক আমি যাবই, আর ওই ফ্লাইটেই যাব। হ্যাঁ, কিন্তু তার জন্য তো আমাদের পাসপোর্টটা দরকার। পাসপোর্ট আমি পাব, আর তার জন্য যদি আমাকে বাবার মুখোমুখিও হতে হয় তাহলে আমি সেটাও হব। ওর জন্যই তো হয়েছিল, তাই আমি বুঝতে পারছি না সোহম, তোমরা আমার থেকে কেন ক্ষমা চাইতে এসছো? না আসলে সেদিন রাস্তায় আমার আপনার সাথে বনিতার ব্যাপারে ওইভাবে কথা বলা উচিত হয়নি, যতই হোক ও আপনার মেয়ে আর আপনি ওর ভালোটা আমার থেকে অনেক বেশি বুঝবেন, তাই না? আমি আমি সেটা রিয়েলাইজ করেছি, পরে আমি বুঝেছি, তাই আমি 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 সত্যি খুব লজ্জিত সেদিনকার ব্যাপারে। আচ্ছা আমাকে একটু মানে ভালো করে বোঝাবে, মানে তুমি কেন সরি চাইছো, কেন লজ্জিত? শুধু এই কারণেই কি যে আমি আমি ওর বাবা, তাই তুমি ভাবছো যে আমি যেটা ভাববো সেটা ওর জন্য ঠিক ভাববো আর তুমি ভুল? না আপনি ওর বাবা শুধু তার জন্য নয়, আসলে আপনার চাওয়ার পেছনে যে যুক্তি আছে সেটা ওর চাওয়াতে নেই। আমি ওকে বুঝিয়েছি, আসলে আপনি আমাদের থেকে জীবন অনেক বেশি দেখেছেন, আপনি আপনি ভাবেন আমাদের মতো আবেগ দিয়ে নয়, আপনি আপনার বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে সব কিছু ডিসাইড করে, তাই না? তাই আপনার চাওয়াতে কোনো ভুল হতে পারে না। তুমি তো খুব ইন্টেলিজেন্ট বয়, খুব স্মার্ট তুমি। এই ব্যাপারটাই তো, এই ব্যাপারটা তো এতদিন ধরে আমি ওকে বোঝাচ্ছিলাম, কিছুতেই বুঝছিল না, এবার তুমি বুঝেছ, এবার ও বুঝবে। আরে বৌদি, পল্লবী, ইন্দ্র, আরে না কোথায় এই মা? বাহ দেখলি, সোহম খুব ইন্টেলিজেন্ট ছেলে। আয় না বসবি, আয় বস 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 বস। ও ও যেহেতু এই কথাগুলো বুঝে গেছে, আমার আমার বিশ্বাস আছে এবার ও তোকে বোঝাবে, তুইও বুঝবি যে এই বাবা তোর জন্য যা যা চেয়েছে তোর ভালো ভেবে চেয়েছে। আরে সোহম, what a pleasant surprise, তুমি কখন এলে? এই তো একটু আগে। ও তাও ভালো সোহম, তোমার জন্য আমাদের বাড়ির মেয়ে বাড়িতে এলো। আরে বনি, বনি মাই ডার্লিং, কতদিন পরে, কাম 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 কাম। বনি বাহ, কি সুন্দর লাগছে না পল্লবী ওকে দেখতে, হ্যাঁ বিয়ের পরে। যাক, আমার কথাগুলো তাহলে ওনার মনে ধরেছে, এবার এবার বর্ণিতা আসল কাজটা সারতে পারলেই হয়। চল চল আমরা বসে একটু গল্প করি তোর। বর্মা, আমি একটু ঘরে গিয়ে রেস্ট নিতে চাই। ওফ, রেস্ট পরে নিবি, চল আগে বসে একটু গল্প করি। হ্যাঁ সোমনাথ, আপনি কি এটা বলছিলেন জানো, আমাদের সোম কি একটা বলেছে? ইন্দ্র, তুমি সব সময় আমার শুধু নেগেটিভ ট্রেডসটাই দেখতে পাও, এই দেখো কি সুন্দরভাবে সোম একটুই বললো যে আমি যেটা বনির জন্য ভেবেছি সেটাই ঠিক, সেটা সঠিক। তুই দাঁড়িয়ে আছিস কেন? আয় 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 বসে আমরা গল্প গুজব করি। বর্মা, আমার মাথাটা খুব ধরেছে, ঘরে গিয়ে রেস্ট নিলেই ভালো হয় না? ওফো বনি, তুই এখানে বসে কত রেস্ট নে না। হ্যাঁ, ও যখন নিজে বেডরুমে গিয়ে রেস্ট নিতে চাইছে তাই হোক, যা মা মা যা গিয়ে রেস্ট নে। সোমনাথদা ঠিক
কি চাইছে। শোনো শেখর, তুমি যেমনটা আছো না ঠিক তেমনটাই থাকবা, কিচ্ছু পাল্টে না। কিন্তু বাইরের কি বাসি যেটা তোমার ওই মাথায় চাটি মাইরা মানে অন্য কিছু করে না যেতে পারে, হেললিকে কিন্তু তোমার ইংরেজিটা শিখতে হবে, বুঝছো নি? আর এমনি মাইকেলের কাছে তুমি ট্রেনিংটাই আসো। মাইকেল গেল, মাইকেল মাইকেল এই তুমি আসো। শোনো, এর নাম হচ্ছে রঞ্জন, বুঝছো না? তো এ তোমারে ভালো করে ইংরেজিটা শিখাই দিবে। আরে এ অনেকদিন এখানে রয়েছে, আরে এও কিচ্ছু জানতো না, তোমার মতো আসিল, লজ্জা পাইলে কিন্তু চলবো না, এ কিন্তু লজ্জা পাইতো না। শোনো রঞ্জন, তুমি ওরা ভালো করে একটু ইংরেজিটা শিখিয়ে দাও, যাতে কাস্টমারের লগে কথা কইতে কোনো রকম অসুবিধা না হয়, ঠিক বুঝো না? আমি আসি। প্রথমে তোমায় কাস্টমারকে ওয়েলকাম করা শিখতে হবে। ধরো কোনো কাস্টমার এলো, তাহলে তুমি হাসি মুখে তার কাছে এগিয়ে যাবে, বলবে হ্যালো স্যার বা হ্যালো ম্যাডাম, গুড ইভিনিং, ওয়েলকাম টু দ্য গোল্ডেন পাব। তারপর সে হয়তো তোমাকে বললো আই নিড এ টেবিল ফর টু, এর মানে হলো উনি বা ওনারা দুজনে বসার মতো টেবিল চাইছে। বুঝেছি। এবার তুমি তাদেরকে সেই টেবিলটা দেখিয়ে সাথে নিয়ে যাবে, তারপর তারা বসলে এবার তোমার অর্ডার নেওয়ার পালা। তুমি হেসে জানতে চাইবে উড ইউ লাইক টু অর্ডার নাও স্যার। আচ্ছা, আমি যদি জানতে চাই যে ওনাদের আরও কিছু লাগবে কিনা, তাহলে কি বলতে হবে? গুড কোশ্চেন। তারপর তুমি হেসে পোলাইটলি বলবে এনিথিং মোর স্যার। আমাকে পেতেই হবে, কোথায় রেখেছি, কোথায় যেন দরকারের সময় কেন মাথাটা কাজ করে না। হয়তো ওখানে দেখি তো। যাক, বনির অতীতকে ভুলে তুমি যে ওকে মানিয়ে নিতে পেরেছো, এর থেকে ভালো আর কিছু হতে পারে না সোহম। হ্যাঁ, কিন্তু আমি বললেই তো চলবে না, বনিতাকে নিজেকেও ভুলতে হবে। বনি ভুলে যাবে, দেখো সময় একদিন সবকিছু ভুলিয়ে দেবে। আর বনি যা করেছে ওটা জাস্ট বনির একটা ভুল ছিল। এক্স্যাক্টলি, দেখো ছোটবেলায় তো সবাই ছোটখাটো ভুল করেই থাকে, তাই না বলো? ও একটা ভুল করে ফেলেছে, কিন্তু এখন যখন বিয়েটা হয়ে গেছে, এখন কিন্তু তুমি ওর কাছে সব। সব তুমি ওর ছেলে মানুষকে কিন্তু একদম প্রশ্রয় দিও না, ওর ভুলগুলোকে ওকে চিনতে শেখাও, বুঝতে শেখাও, ও তোমার কথা ঠিক শুনবে। আমি সে চেষ্টা করবই, কিন্তু একটাই ভয়, ও যাতে আমায় ভুল না বোঝে। আরে তুমি তো দেখলে, ও তো এতদিন ধরে আমাকে ভুল বুঝে এসেছে। আচ্ছা, ও জানতো যে আমি বাবা হয়ে ওর খারাপটা চাই। আচ্ছা তুমি বল, তুমি তো ইন্টেলিজেন্ট একটা ছেলে, একটা বাবা কোনোদিন নিজের মেয়ের খারাপ চাইতে পারে? হ্যাঁ, তবে হ্যাঁ, আমি সব ওরম বাবা না যার চোখে মেয়ের সব ভালো। না না, খারাপ মানে খারাপ তো, এই যে ধরো বাচ্চারা নোংরা কাটে তখন মা বাবারা বুকে দেয় না, তখন বাচ্চাটা কাঁদে। হ্যাঁ, কিন্তু ওটা গায়ে মাখতে নেই, সেরকম আমিও গায়ে মাখি। আপনি বনিতার সাথে কতটা খারাপ ব্যবহার করেছেন আমি জানি, ও আমাকে সবটাই বলেছে। বাবা আমাকে সমানে ভয় দেখিয়ে যাচ্ছিল যে বাবার লোকেরা গৃহবধূকে আটকে রেখেছে, যদি আমি বাবার কথা মতো না চলি তাহলে গৃহবধূকে ওরা মেরেই ফেলবে। সেই ভয়ে আমি বাবার মতো চলতে বাধ্য হলাম। আপনার জায়গায় আমি থাকলে আমি হয়তো সেম কাজটাই করতাম। আপনি বাবা হিসাবে যা করেছেন একদম ঠিক করেছেন, বনিতা আজ আপনাকে ভুল বুঝলেও কাল ওর ভুল ঠিক ভেঙে যাবে, আপনি দেখবেন। বনিতা আজকে বুঝতে পারছেন, কাল বুঝবে যে আপনি যা করেছেন একদম ঠিক করেছেন, ওর ভালোর জন্য করেছেন। একদম ঠিক বলেছে সোহম,
সোমনাথ দা জীবনের সবচেয়ে ভালো কাজটা করেছে বনির সঙ্গে তোমার বিয়ে দিয়ে। সত্যি তো সোমের মতো বিবেচক ছেলে আজকাল দেখতেই পাওয়া যায়। একদম ঠিক বলেছো বৌদি, একদম ঠিক বলেছো। ঠিক এরকমই একটা জামাই আমি আমার বনির জন্য চেয়েছিলাম। ধন্য হয়ে গেছি তোমায় পেয়ে, আমি ধন্য হয়ে গেছি। পাসপোর্ট তো পেয়ে গেলাম, কিন্তু এত দূর যাওয়ার খরচ সেটাও তো জোগাড় করতে হবে। একসাথে এতগুলো টাকা আমি পাবো কোথায়? পিসি, তুমি আমাকে এই গয়নাগুলো গিফট করেছিলে, আজ তোমরা আমাকে ভুল বুঝলেও তোমাদের এই আশীর্বাদই আমাকে হেল্প করবে কেউ ভূতের কাছে পৌঁছাতে।